হ্যালো ভিওয়ার্স মৌ চাষ চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনাদের সামনে যে মৌ পণ্য বা উপকরণগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি প্রথম হয়তো দেখে কেউ হয়তো হতভঙ্গ হবেন যে এগুলো কী এবং কেন ব্যবহার করতে হয় তো বন্ধুরা মৌমাছি চাষ করতে গেলে আপনারা যারা বিশেষ করে পিসমেলি ফেরা বা পিসের না যায় চাষ করেন না কেন যদি আপনারা গ্রাফটিং পদ্ধতিতে রানি উৎপাদন করতে চান বা আপনার রানীকে আবদ্ধ করে রাখতে চান তাইলে অবশ্যই এই ধরনের কুইন কেচ এবং আপনার কৃত্রিম পদ্ধতিতে রানী উৎপাদন করতে গেলে কুইন কাপ ব্যবহার করতে হবে বন্ধুরা দেখুন আমরা আপনাদেরকে আজকে কুইন কেচ এবং কুইন কাপ এর ব্যবহারবিধি এবং এটা কিভাবে কি বা আসই কি বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু সুস্পষ্ট ধারণা দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং কিভাবে আমরা কি করব বা কী আসো কোনটার কি কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখুন এ আমাদের সামনে একদম দেখুন পর্দার সামনে যে ছোট ছোট যে প্লাস্টিকের যে এই ক্যাপগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় কুইন কাপ দেখুন আমি আঙ্গুল দিয়ে হাত দিয়ে দুইটা ধরেছি এটাকে বলে কুইন কাপ আর কুইন কাপের কাজটা কি কুইন কাপ আসলে মূলত এটা হলো একটি রানী মৌমাছির সেল বলে আপনি যখন কৃত্রিম পদ্ধতিতে রানী মৌমাছি উৎপাদন করবেন তখন সিপন নিডল নামক যে একটা ই আছে সিপন নিডল পেন ওটার মাধ্যমে লার্ভা উঠিয়ে এই ধরনের কুইন কাপের মধ্যে লার্ভাগুলো রেখে দিতে হয় রেখে দিয়ে তারপরে এটাকে রানি রেখে দেওয়ার মাধ্যমে তারপরে এটাতে কৃত্রিম পদ্ধতিতে রানী উৎপাদন করার জন্য ব্যবহার করা হয় আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানো দেখুন যে এটা হলো একটি কুইন কেজ হ্যাঁ কুইন কুইনকেস কেন ব্যবহার করাও এখানে আপনার আমরা কুইনকেজ বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি আমরা যারা বিশেষ করে স্যারেনা মৌমাছি চাষ করি অনেক সময় আমরা বিভিন্ন গর্তে বা কোটর থেকে যখন মোমাসি ক্যাপচার করতে যাই তখন কিন্তু রানি মোমাসিকে আমরা ইচ্ছা করলে এই কেজের ভিতরে আটকে রেখে আমরা বাকি মৌমাশিগুলোকে একসাথে করে নিয়ে আসতে পারি যখন আমরা এই কুইন কেসটা ব্যবহার করব দেখুন প্লাস্টিকের খুবই ভালো মানের কেজ এই কেজের মাধ্যমে আমরা রেখে অন্যান্য শ্রমিক মাসিগুলো আমরা একসাথে করে নিয়ে আসে বক্সের মাধ্যমে তখন কুইন কেস থেকে আমরা রানিটা ভিতরে দিয়ে মৌমাছিগুলো ক্যাপচার করে সংগ্রহ করতে পারি তাছাড়া আমরা যখন বক্সে অনেক সময় বিভিন্ন ধরনের এই আপনার সেল হয় তখন সেলগুলোকে আটকে রানি যাতে বের হয়ে না চলে যেতে পারে কুইন কেস আমরা দিয়ে আটকেই রাখতে পারি এই কারণে কুইন কেসগুলো ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখুন এখানে কুইন কেস যখন আপনার কৃত্রিম পদ্ধতির সেলগুলো সেটিং করবেন তখন এই ধরনেরভাবে আপনার সেলগুলো সেট হবে দেখুন এইভাবে আপনার এই ফ্রেমের মধ্যে সেট করলে ওইখানে ওই সেলগুলোকে আপনার কেজ দিয়ে আটকিয়ে দেখুন কিভাবে আটকানো হচ্ছে এইভাবে আটকে আবার সামনের যে মুখটা আপনার লেগেই দিবেন তখন আস্তে আস্তে যখন রানীটা ফুটবে তখন রানিটা এটার ভিতরে আটকা অবস্থায় থাকবে তখন ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে রানিটা যেতে পারবে না তবন্দরা আমরা যে কথাটা সবসময় বলে থাকি আপনারা যদি মৌমাছির কোনো ধরনের উপকরণ কুইন কেস বা কাপ বা মৌমাছির বক্স বা অন্য যে কোনো উপকরণ আমাদের আগে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা ছিল আমাদের এই ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মৌমাছির যত সকল প্রকার সরঞ্জাম সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই মৌচার চ্যানেলের পাশে থাকবেন এবং সবসময় আমাদের ভিডিও দেখবেন আস